আমি সঞ্জনা ইংল্যান্ড থেকে বাইরের ওয়েদারটা কেমন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে প্রচণ্ড বৃষ্টি আর বাতাস, আর গত রাতের বাতাসে এমন হয় যে গাছের যেটুকু পাতা অবশিষ্ট হয়েছিল সব ঝরে গেছে, আর চারিদিকে হয়ে গেছে যে হলুদময় রাস্তাঘাট। তো আজকে আমি বাসায় ফিরে রান্না করছি আলু আর পটল দিয়ে রুই মাছের ঝোল। তো আলু সাথে পটলটাকে দেখলে আমার আজ থেকে 6-7 বছর আগের কথা মনে পড়ে, যখন আমি মাত্র ব্যাচেলরের জন্য হলে উঠলাম। তো সেই সময় আমি ঠিক গুছায় কিভাবে কি দিয়ে কি রান্না করব এই চিন্তা করে কিছুই রান্না করতে পারতাম না। তখন শুধু মসুরের পাতলা ডাল, করলা ভাজি, আর সেই করলা ভাজিও সবসময় দেখা যেত ভর্তাই হয়ে গেছে, আর আলু আর পটল দিয়ে ঝোল। কারণ আলু আর পটল ভাজি করতে গেলেও আমাকে অপেক্ষা করতে হবে, যেটা আমার জন্য খুবই অসহনীয় ছিল সেই সময়ে। তো আমি আলু পটল কেটে পেঁয়াজের সাথে একসাথে পানি দিয়ে বসিয়ে দিতাম লবণ হলুদ দিয়ে, এরপরে যা হতো সেটাই খেয়ে নিতাম। তো পটল দেখলেই আমার বারবার আগের কথা মনে পড়ে। আর এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ একটু রান্না বান্না করতে পারি। তো আমি রুই মাছটাকে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি, আর তারপরে এটাকে 10-15 মিনিটের জন্য রেখে দিব। দেন এটাকে হালকা ভেজে ঝোলের সাথে অ্যাড করব। আর মাছ ভাজা তো আমি এখনও চিন্তা করতে পারি না যে অনেক সুন্দর করে গুছিয়ে মাছ ভাজবো। তারপরেও এখন আর আগের মতো মাছ ভেঙে যায় না। আগে আমার ফ্রাই প্যান থেকে মাছ উঠতই না গোটা মাছ, কারণ আমার মাছ ভেঙে ওখানে ঝুরি হয়ে যেত। এরপরে আমি আলু আর পটলটাকে একটু হালকা ভেজে নেব, তাহলে সবজির টেস্টে আর একটু মজা হয়। তো যেহেতু আমি এখানে 6 পিস মাছ রান্না করছি, এর জন্য আমি একটু বড় প্যান নিলাম, কারণ আমি চাচ্ছিলাম না যে মাছটা ভেঙে যাক। আর এগুলোকে হালকা তেলে ভেজে এরপরে অ্যাজ ইউজুয়াল সব মশলা, গুঁড়া মশলা অ্যাড করে দিব, লবণ, হলুদ, মরিচ, একটু জিরা গুঁড়া। আর আমি কিন্তু আলু পটল ভাজার সময় এর সাথে পেঁয়াজটাকেও হালকা ভেজে নিয়েছিলাম। আলু পটলটা একটু হালকা ভাজার পর তারপরে আমি পেঁয়াজটাকে অ্যাড করেছি, যাতে এটা পুড়ে না যায় অথবা পুরোপুরি সিদ্ধ হয়ে না যায়। আর এভাবে কিছুক্ষণ হালকা ভাজার পর আমি তো সব মশলা দিয়ে দিলাম, এখন আমি একটু পানি দিব, যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিব যাতে একবারেই ঝোল থেকে যায়। আর পানিতে সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এখানে মাছটাকে অ্যাড করে দিব। আমার রান্না কিন্তু রেডি, এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আমি এখানে কোনো ধনিয়া পাতা বা ধনিয়া গুঁড়ো ইউজ করিনি, পটলের হালকা যে একটা ঘ্রাণ আর মাছের সাথে একটা সুন্দর একটা ফ্লেভার এমনিতেই তৈরি হয়ে যায়, তো এখানে এক্সট্রা কিছু আর প্রয়োজন হয় না। আর আমি আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকেও ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।